যেহেতু গতকাল মুখ্যমন্ত্রী কার্যালয় তরফর যে গোটে প্রেস রিলিজ জারি হল যে মরুডি প্রভাবিত চাষী ক্ষতিগ্রত চাষী দুশ কোটি টঙ্কার ইনপুট সবসিডি প্রদানপ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিন্তু যেহেতু বর্ষে পরে যদি আমি কোবা অক্টোবর একত্রিশ তারিখ সুদ্ধা ইনপুট সবসিডি যে জেলাপাল মানে ক্রপলস রিপোর্ট দিয়ে এসআর সি অফিসু তাপরে রাজ্য সরকার তুরন্ত চাষী সে পয়সা দেওয়ার কথা তো এ এনিক খাশ করে যদি আমার বরগড় জেলা কথা কে পদমপুর উপখণ্ডের থাকা বোড়া সম্বর কৃষক সংগঠন গোটে দুর্বার আন্দোলন করছে এবং বর্তমান যেহেতু পদমপুর উপনিচন প্রক্রিয়া জারি রয়েছে এই সেই উপজেলাপাল কার্যালয় পরিষদ যত এক তার তারিখর সে গণধারণা জারি রক্ষি তো আমার সহ আমি নিশ্চিতভাবে আমি চাষী প্রতিক্রিয়ায় নেওয়া যে বোড়া সম্বর সংগঠন সক্রিয় সদস্য অছেন এবং এই আন্দোলনকু বিভিন্ন সংগঠন সমর্থন করুচার আপনার দেখুথে কমিটি পোস্টর গুড়া কলেছে গোটেই পটে পদমপুৰ উপ নিৰ্্বাচন প্ৰক্ৰিয়া জাৰি ৰ বৰ্তমান সবু ৰাজনৈতিক দল হ'লে কেতিয়া ভোট হাতবে সেই চেষ্টা কৰোঁ ৰাজ্য চৰকাৰ হি যোন নিৰ্বাচন চাল বুলি জনা পুচি যিহেতু নিজে তৎকালীন ৰাজ মন্ত্ৰী মুকেশ মাহালী এক প্ৰশ্নৰে বিধানসভাৰে যোন তথ্য ৰখিছিল গত খৰিফ চিজনৰে বৰ্ষা অভাৱ যোগু খাছ কৰি পশ্চিম ওড়িশাৰ আঠটি জিলাৰ চালিশ হাজার হেক্টর জমি পড়া পড়া এবং এসআরসি সমস্ত জেলাপাল গত এগারো অক্টোবর দুই চিঠি করে যে ক্রপ্রস রিপোর্ট তুরন্ত দেওয়া কুড়ি অক্টোবর দুই হাজার একুশ তারিখ দুই হাজার একুশ সুদ্ধা দেওয়াপি এবং রাজ্য সরকার ইনপুট সবসিডি থে কিন্তু অন্যপটে আমি যদি দেখি মুকেশ মাহালি যে প্রশ্ন পচারিলে গত জুলে যে বিধানসভা অধিবেশন সেতলে রাজস্ব মন্ত্রী গোটে কথা কে যে রাজ্য সরকার মরডি ঘোষণা করার বিচারাধীন করুকছেন মরডি ঘোষণা করে নাই কিন্তু অন্যপটে যদি আমি আইনগত দিক কেবা যে নিজে সুদাম মারাণ্ডি তৎকালীন রাজস্ব মন্ত্রী তাঁর যে তথ্য রক্ষি জানুয়ারি পনেরো তারিখ সুদ্ধা সবিশেষ ক্রপ কটিং রিপোর্ট পাইলাপে রাজ্য সরকার মরডি ঘোষণা করবে তো জানুয়ারি পনেরো আজ হেলা নভেম্বর মাছ তো এতদিন কিন্তু বিলম্ব করুলে তো কেউ না কেউ রাজ্য সরকার ব্যাফুট্রে অবল এই বরগড় জেলার চাষি অসন্তোষ লাগি রহি তমাম যদি আমি রাজ্য বিভিন্ন সমস্যা কে বর্তমান চাষী মধ্যে অসন্তোষ দিয়ে তো সিধাসল আমি প্রতিক্রিয়া নেওয়া আজ্ঞা গোটে কথা কুটা কবল বরগড় জেলার আপনার আন্দোলন করু না এটা তমাম আমি দেখবা উপকূল উপা বর্তমানে বিভিন্ন সমস্যা দেখি চাষী গতি করছেন কোণ কে গতকাল যেহেতু মুখ্যমন্ত্রী দুইশ কোটি টঙ্ ইনপুট সবসিডি ঘোষণা কলে এটা খরিফ দুই হাজার একুশ সেটা সে চালিগলান বর্ষে উপরে হয়ে গেল এবে বর্তমান খরিফ যাই চলিত সিজন খরিফ যাই বর্তমানে রবি সিজন চালছে এই ঘোষণাকে আপনার কেমন কোণ কোথায় নিশ্চিত ভাবে আজ্ঞা এটা নির্বাচন যদি উপনির্বাচন হুত এই পয়সা আমি আই তো নিজ দুই হাজার একুশ মশার সমস্যা খরিফ সময় জুন জুন্দর এবং শেষ হুয়ে অগস্ট পনেরো যেতবেল দুজার একুশে অতি স্বল্প বৃষ্টিপাত যোগ আমার অঞ্চল ভয়ঙ্কর মরলি শিকার হয়েছিল তো আমি বিভিন্ন সময় ঝারগঞ্জ ব্লকরে আন্দোলন হয়েছিল আমার পদমপুর ব্লকরে আন্দোলন হয়েছিল পাইকমালে আন্দোলন হয়েছিল সমাবেশ হয়েছিল তো সেতবে মানে গোটে গোটে বর্ষর ব্যবধানের আজ যেহেতু গোটে উপনি আসলা তো সে উপনির্বাচনকে আখিরে রকি করে তা মানে এতদিন পর মানে একুশর বাশি পয়সাটা আমি পাও সেটা দুর্ভাগ্যর কথা আপনার পয়সা পাইবে যেহেতু বর্তমান তো ইলেকশন কোড অফ কন্ডক্ট রয়েছে তো এবার যে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে যদি আগর যদি ঘোষণা করে দিতে তো 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 আপনার পয়সা হলে পাই তাই কিন্তু যেহেতু উপনিচন চালছে আপনার একউন্ট্র পয়সা আসবে কে না দেখুন সেটা বি অনিশ্চিততা ভিতরে আছে কারণ অনেক সময়ের ইনপুট সবসিডি আমি আগর দেখিছু গভর্নমেন্ট ডিক্লেয়ার তো করেদেস কিন্তু পয়সা পাইবার লাগে ফের আম আন্দোলনকে আসবার কি পড়ছে দিন পর্যন্ত দুই হাজার অঠর গোটে পাইকমাল ব্লকর ইনপুট সবসিডি পয়সা পেন্ডিং অ্যা সে বারম্বার চিল্লছ আমি বিভিন্ন ফোরমরে সে দাবি রক্ষিছ কিন্তু গোটে বর্ষ পরে এই সব হবারটা বীমা ক্ষেত্রে আপনার মানে বিমা বি আজ হয়েছে তিনটা আমার যেন নির্বাচন হোচে পদমপুর ঝারমান্ড পাইকমাল সে হি বিমা পড়ুচি তো গ্যাসলাইট ব্লক কণ কলা আমি সমস্তে মিছিকি আন্দোলন কৰিছোঁ এই এই সমস্যাটো সাৰা ওড়িশাৰ সমস্যা না আপোনাৰ দেখুবে সেইটি যেন নছে আমাৰ ব্যানৰটা যেন লাগিছে সেই সমৰ্থন দিছিলে আমাৰ বলাং জিলা কৃষক মহ তৰফু আজি আছো টিটলাগড়ৰু তো সমস্তৰ এই যেন সমস্যা লাগিছে তো দয়া করে সব সমস্যার সমাধান যদি করে ভাল হয়ে আপনার ভাবুন্ যেহেতু নিজে রাজ্য সরকার বিধানসভায় তথ্য রক্ষিলে যে খরিফ দুই হাজার একুশে সরপর বুষ্টি লাগলি পশ্চিম ওড়িশার যদি আমার আটটা জেলা দেখা অড়চাল্লিশ হাজার হেক্টর জমি পড়িয়া পড়েছিল চাষ তাপরে সব জিলাপাল মানুলে যেতে এসআর সি চিঠি দে জেলাপাল মানে ক্রপ লস রিপোর্ট দিও বলে আমার পাখে যা সূচনা আছে আপনার যে সংগঠনর বরিষ্ঠ সদস্য কুলে যে বরগড় জেলাপাল আপনার বরগড় জেলার বাহতর হাজার হেক্টর ক্রপ লস হয়েছে বলে রিপোর্ট দিয়ে আমি পদমপুর সব ডিভিজন কথা দেখা বরগড় আপনার দুইটা চিত্র দেখুছু পদমপুরে আপনার জলসেচন না। সেত সব মডি হোচে তো পদমপুর বাড়ি ধোকা বলে আপনার ভাবে বিলকুল নিশ্চিত ভাবে আজ্ঞা কাৰণ আমি ৰাজবাস কৃষক সংগঠন তৰফু আমি ই মৰুডিকে নেকি অনেক জিলাপাল দৃষ্টি আকৰ্শ কৰিছোঁ ৰিমাইণ্ডৰ বি লেখি দিলে জিলাপাল মোদয় যে বা হাজাৰ হেক্টৰ জমি নটা ব্লকে মৰুডি দ্বাৰা ক্ষতিগ্ৰস্ত হৈছি কিন্তু সেইটা আজি শোনবাৰটা ত আমাৰ যেন তেৰ মাছ সময় যেন আমি যেন বিভিন্ন সময়তে যেন আন্দোলন কলো কেতি ৰেল পট্টি উপৰে কেতিয়াবা অফিচ সামনাৰে তো আমাৰ সময়ৰ মূল্যটা কি দাব